নতুন নিয়মে টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন জমা বাধ্যতামূলক। করযোগ্য আয় না থাকলেও টিন থাকলে রিটার্ন জমা দিতে হয়। এতদিন পর্যন্ত করযোগ্য আয় না থাকলে জিরো রিটার্ন দাখিলের সুযোগ ছিল, যেখানে কোনো আয় কর দিতে হতো না। কিন্তু নতুন নিয়মে জিরো রিটার্ন জমা দিলেও 2000 টাকা চার্জ দিতে হবে। এক্ষেত্রে নতুন নিয়মে টিন বাতিলের নিয়ম করা হয়েছে। নতুন নিয়মে কারা টিন বাতিল করতে পারবে এবং কিভাবে টিন বাতিল করতে হবে তা জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস, আপনাদের ছেন আমার চ্যানেল নরদা 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই। 12 সংখ্যার টিআইএন থাকলে অবশ্যই বছর শেষে আয় ব্যয়ের বিস্তারিত জানিয়ে বার্ষিক রিটার্ন জমা দিতে হয়। আগামী বাজেটে করদাতাদের এক্ষেত্রে কিছুটা স্বস্তি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। টিআইএন বাতিল বা স্থগিত করার সুযোগ রাখার প্রস্তাব আসতে পারে নতুন বাজেটে। এখন আপনি কিভাবে টিন সার্টিফিকেট করবেন এবং জিরো রিটার্ন জমা দেবেন সেটা নিয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড NBS সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী 1 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এখন আপনি কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। NBS সূত্রগুলো বলছে একবার টিআইএন নিলে তার বাতিল বা স্থগিত করার সুযোগ বর্তমান আয়কর অধ্যাদেশে রাখা হয়নি। আবার যাদের 12 সংখ্যার টিআইএন আছে তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। শুধু যারা জমি বেচা কেনা ও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য টিআইএন নেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। NBS সূত্রে আরও জানা গেছে দেশে বর্তমানে 10 লাখের মতো করদাতা আছেন, নানা কারণে তাদের টিআইএন বাতিল বা স্থগিত করা যেতে পারে। বর্তমানে 87 লাখ টিআইএন ধারী আছেন, তাদের মধ্যে প্রতি বছর করে 1/3 করদাতা বা 30 লাখের মতো টিআইএন ধারী রিটার্ন দেন, বাকিরা রিটার্ন জমা দেন না। NBR কর্মকর্তারা জানান যাদের করযোগ্য আয় নেই টিআইএন বাতিল করা হলে NBR এর সার্ভার থেকে তাদের বাদ দেওয়া বা টিআইএন স্থগিত করে দেওয়া হবে। NBS সূত্রে আরও জানা গেছে আগামী বাজেটে টিআইএন বাতিল বা স্থগিত রাখতে উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে আবেদন করার সুযোগ রাখা হচ্ছে। টিআইএন থাকার মানে সবার করযোগ্য আয় প্রতি বছর থাকবে, ব্যাপারটা তা নয়। এখন নতুন নিয়মে কিভাবে টিন বাতিল করার জন্য আবেদন করতে হবে এবং কারা কারা টিন বাতিল করতে পারবেন তা এখন আমি আলোচনা করব। প্রথমত, আগে 3 বছর শূন্য রিটার্ন জমা দেওয়া হলে টিআইএন স্থগিত বা বাতিলের আবেদন করা যাবে। এখন ধরা যাক কারো টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু তার কোনো করযোগ্য আয় নেই কোনো কারণে, যেমন সঞ্চয়পত্র কেনার জন্য তিনি এই টিন সার্টিফিকেট করেছেন। এখন তিনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে চাচ্ছে কারণ তিনি আর সঞ্চয়পত্র ক্ষেত্রে তার কোনো আয় আসছে না। এখন তিনি কি করবেন, এখন তাকে পরপর 3 বছর জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন দাখিল করতে হবে। এখন পরপর 3 বছর শূন্য রিটার্ন দাখিল করার পর তিনি যদি 3 বাতিলের জন্য আবেদন করেন তাহলে তার 3টি বাতিল হয়ে যাবে। এছাড়া প্রবীণ টিআইএনদারীদের এই সুযোগ দেওয়া হতে পারে। এখন প্রবীণ ব্যক্তি যাদের টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু রিটার্ন জমা দেন না, যাদের করযোগ্য আয় নেই, এখন তারা যদি এই টিন বাতিলের জন্য আবেদন করেন তাহলে তাদের নতুন নিয়মে টিন বাতিল করা হবে। এখন কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের মালিকদেরও সুযোগ দেওয়া হতে পারে। আপনারা জানেন প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের নামে টিন সার্টিফিকেট করতে পারেন। এক্ষেত্রে সেই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের মালিক সেই প্রতিষ্ঠানের নামে যে টিন সার্টিফিকেট করেছেন সেই প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করলে তার টিন সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এখন কোনো করদাতা যদি মারা যায় তাহলে সেই মৃত ব্যক্তির পক্ষে কেউ যদি টিন বাতিলের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার সেই টিন বাতিল হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু কোনো টিআইএনদারি করদাতা মারা গেলেও তার সম্পত্তি আয় থাকলে টিন বাতিল করা যায় না। নতুন নিয়মে মৃত ব্যক্তির টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম আসতে যাচ্ছে। এখন নতুন নিয়মে টিন সার্টিফিকেট বাতিলের যে নিয়ম করা হচ্ছে তা আপনাদের নিকট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও না দেখাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকবেন।